আমরা এসেছি এই জায়গাটা আজকের দিনের ইতিহাস নয়, এটা সে দাপর যুগ কেন আরো আগে ত্রেতা যুগে, কিন্তু সেই মাটি সেই ভূমি সেই পরিবেশ না থাকলেও এই জায়গায় যে ভগবান লীলা করেছেন ইহা সাধু সন্তদের মাধ্যম দিয়ে পুনর্বার বিকশিত করে কথা বোঝা গেল। ইসকন যে মন্দির দেখছেন ভক্তি সিদ্ধান্ত সহজ প্রভুপাত ধ্যানের মাধ্যম দিয়ে দেখতে পেলেন একটা মাটি থেকে একটা রশ্মি অগ্নি জ্যোতি প্রকাশ পাচ্ছে। এইরকমই সব জায়গাতেই ভগবান তার পূর্বের যে লীলাগুলোকে ভক্তদের মাধ্যম দিয়ে বিকশিত করেছেন বোঝা গেল। ঠিক এই জায়গায় গর্গাচার্য গর্গাচার্য মুনি ধ্যানেতে জানিয়া গর্গাচার্য নাম রাখে, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, আপনারা সেই গর্গাচার্য মুনি এইখানে বসে উনি সাধনা করছেন বুঝতে পারলেন। কিন্তু দেখতে পেলেন এই জায়গাতে এই এলাকায় দেখলেন না রাস্তায় গাভী মাতা এবং বলদ গরু যেগুলো ষাঁড় বলেন মানে মানে অবাধভাবে তারা ঘোরাফেরা করে তারা স্বাধীনভাবে বেঁচে থাকে। গর্গাচার্য মুনি এই বেদিটা যখন ছিল না ওই জায়গায় বসে দেখতে পেলেন ওখানে গাভী মাতা দুগ্ধ আপনা হতে দুর্গ নিঃসরণ হচ্ছে মানে দুগ্ধ দান করছে। পরে তিনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে বৈষ্ণব চূড়ামণি ভোলানাথজির লিঙ্গ মানে লিঙ্গ মূর্তি মাটির নিচে রয়েছে। তা উনি কী করলেন সেটাকে মাটি খনন করে বালুকা সরিয়ে সেই লিঙ্গটাকে উনি তুললেন, তুলে পূজা শুরু করলেন। সেই জন্য এখানে নাম হয়ে গেল গর্গেশ্বর মহাদেব। কি বললাম ওই গর্গাচার্য মুনি তিনি কৃপা পেলেন তাই তেনার নাম অনুসরণ করে অনুকরণ করে নাম হয়ে গেল গর্গেশ্বর মহাদেব। এই বৃক্ষটি আর মনে হয় সামনের দিন খুব একটা ভালো দিন আসছে না, ছিল আমরা যখন এসেছিলাম তিনি এখানে আম্র বৃক্ষ রোপণ করেছিলেন নানার বৃক্ষ রোপণ করেছিলেন মানে পরিবেশটাকে সুন্দর করার জন্য, সে দীর্ঘদিন সাক্ষী বহন করেছিল। আজ থেকে আমি যখন 15-20 বছর আগে এসেছিলাম তবু কিছু কিছু একটু চিহ্ন ছিল কিন্তু একবারে মানে ভগ্নাবশেষ ধ্বংসের পরিস্থিতি এসে গেছে। এর পরবর্তী কী অপেক্ষা করছে ঈশ্বর জানে। গুরুজি তো বারবার বলে যে আমরা এই জায়গাটা এসেছি আজকে এখানে কত ভক্ত এসেছে কিন্তু ভক্ত এলে কি ভোলানাথজিটা বুঝাতে চায় সেই কথাকে যদি স্বীকার না করা হয় তাকে বলা হয় বিক্রিয়া বিদ্রুপ শব্দটা ব্যবহার করা হয় মানে ভক্তির নামে অভক্তি এবং অন্যান্য চিন্তাভাবনার মাধ্যম দিয়ে স্থানকে অপবিত্র করা। তাই সেই অপবিত্র আমাদের মতো ব্যক্তিরা করতে করতে দিব্য শক্তি লুকায়িত হয়ে যায় বিলুপ্ত হতে চলছে। তো এই নিয়ে পাশে উনি রয়েছে আর পাশে মাতাজির মন্দির রয়েছে তাই এই জায়গাটা এত প্রাধান্য। আর সেই যে কুণ্ডটা মানে পুকুরটা এও ইতিহাস বলছে সেটার একটা নিশানা। এর পিছনে আরেকটা ইতিহাস বলে দিই, ভগবান শ্রীরামচন্দ্র যখন জানকী মা মানে সীতাদেবীকে নিয়ে ভাইকে দিয়ে এই বনবাসকালে এই জায়গায় ওনারা ছিলেন তখন মা ঋতুবতী অবস্থায় তিনি স্নান করতে চাইলেন কিন্তু ওই সময় জল এখানে পাওয়া যাচ্ছে না তাই তিনি তীরের মাধ্যম দিয়ে 7 বার রেখাপাত করলেন। তাই এই জায়গাটার ইতিহাসে নাম লেখা আছে সপ্ত সরা বুঝতে পারলেন। জল গঙ্গা মা এখানে উৎপত্তি হলেন সেটা ছিল অনেক দূরে একটা নালা রূপে ঝর্ণা রূপে অপেক্ষা করছে সাক্ষী রূপে সেইটুকু ইতিহাস প্রমাণ দিচ্ছে কিন্তু এখানে বীজ রূপে যেটা রয়েছে ওইখানে ইতিহাস বলছে ওই জায়গাটার নদীর সৃষ্টি হয়ে গেল তাতে মা জানকী মা স্নান করলেন এই জন্য ওইখানে নাম হয়ে গেল সপ্তসরা বুঝতে পারলেন। আবার ওই জায়গায় বসে ভগবান শ্রীরামচন্দ্র জানকী মা মানে সীতাদেবীকে বলে কথা চলে বলেছিলেন আমি পরবর্তীকালে এই রূপে পৃথিবীর বুকে অবতীর্ণ হব। প্রভু কিরূপ যদি তুমি দেখা আবদার করলো তখন কি ধনুকের মাধ্যম দিয়ে পাথরের রূপে এই শ্যাম মানে ভগবান মুরলীধারী যে শ্যাম রূপ ধরবেন কৃষ্ণ হবেন সেই মূর্তিটি অঙ্কন শুরু করলেন আর সেই মূর্তিটাই পরবর্তীকালে এই গোপীনাথ রূপে এখানে সেবা হচ্ছে সেটাই আমরা দর্শনে যাব মূল মন্দিরে কিন্তু স্থানটা হলো এই জায়গা। তাই এই জায়গা প্রভুর নির্দেশ একবার পরিক্রমা একটু প্রণাম একটু হরিনাম করে আর একটু পারেন
যে জলকে যেইভাবে নিই, আমাদের ভক্তি চিত্তে একটু জল মাথায় নেবো, নিয়ে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলি, এখান থেকে আমরা ছুটি নেবো। শপথ করলেন সবাই, একবার সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে রাম নিবেদিত যথা নিযুক্ত তথা কর্মে। এজন্য এখানে যেমন আমরা তীর্থ করতে এসেছি, সৎকাজ সদ্ভাবনা, সেটার জন্য সাক্ষী গোপাল দরকার। ঠিক তেমনি জীবনে প্রতিদিন সাক্ষী দরকার। ভগবানকে প্রথম দর্শন করতে হয়, প্রথম নিবেদন করতে হয় এবং প্রথম তার প্রসাদ দিয়ে জীবন শুরু করতে হয়। এটি হচ্ছে ভক্তিময় জীবন। বাকিদের কথা বলা যাবে না, সবার কথা বলতে পারবো না। যারা চান ভক্তিময় জীবন যাপন করে ভগবত সঙ্গে থাকতে চান, এটা তাদের জন্য। তাহলে সাক্ষী গোপাল হচ্ছে বৃন্দাবন থেকে তিনি সাক্ষী দিতে এসেছিলেন, সেই অবস্থাতেই আছেন সাক্ষী রূপে সবাইকে কৃপা করার জন্য। তারপরে কোথায় এলাম? তারপরে কি ভুবনেশ্বর না? আচ্ছা, যাই হোক, ওটা হচ্ছে পরম বৈষ্ণব চূড়ামণি ভগবান শিবজির লীলাভূমি। আমাদের চৈতন্য ভাগবতে আছে ওই জায়গাটা, যখন শুরুতে ভোলানাথ ওখানে আসেন মা দুর্গা দেবীকে নিয়ে, তখন ওটা আম বাগান ছিল, আম্রকানন। তো উনি ওখানে গোপনে লীলা বিলাসের একটি জায়গা তৈরি করেছেন, যেখানে উনি নিশ্চিন্তে নিরালায় মা পার্বতীকে নিয়ে বিলাস করতে পারবেন, সময় কাটাতে পারবেন, হরিভজন করবেন। এই জন্য ওই আম্রকাননে উনি এসেছেন এবং সেই থেকেই আজও ভক্তদের দর্শন দিচ্ছেন। আর পাশেই বোধহয় বিন্দু সরোবর দর্শন হয়েছে। বিন্দু সরোবরের পাশেই আপনারা ভগবান বিষ্ণুকে দর্শন করেছেন, অনন্ত বাসুদেব বলে ভগবান বিষ্ণু। তো ভগবান বিষ্ণু ওখানে এসেছেন,
হ্যাঁ ভোলানাথের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাই এই জন্য। আর বিন্দু সরোবর হচ্ছে প্রতিটি তীর্থের জল ওই তীর্থে আছে, বিন্দু বিন্দু করে সব তীর্থের কৃপা ওখানে সঞ্চিত আছে, এই জন্য ওই সরোবরের নাম হচ্ছে বিন্দু সরোবর। আর ওখানে পূর্বপুরুষদের মুক্তির পন্থা, ওখানে প্রতিদিন শ্রাদ্ধাদি হচ্ছে, আজও হচ্ছে, আমি গিয়েছিলাম ওখানে, শুধু এই জায়গায় হয়, এই রাত্রিতে সেই ভোগটা দেওয়া হয় এবং সেই প্রসাদ পাওয়া যায়। তো সেটা এত উপাদেয় মানুষ আগে সংগ্রহ করে নিয়েছেন, যা আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেক নিয়ে যাব, অনেকে বলেও ছিলেন নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে খোঁজ নেওয়া হলো, একটাও নেই। এবারের মতো কোনোদিন নিরাশ হই না, যত বৎসর এসেছি হয়তো কম পেয়েছি কিন্তু পেয়েছি, কিন্তু এবারে তো শুনলাম যে একটাও নাই, তো এটা খুবই দুঃখের বিষয়। পেলে যারা নূতন তাদের কাছে এটা খুব ভালো লাগতো যে এই প্রসাদের কি মহিমা আছে। তো যাই হোক, সেই মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর কইলেন চুরি, স্বয়ং ভগবান হয়ে নিজের গায়ে এই ছাপটা নিয়ে নিলেন যে তিনি চোর। তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জানো, তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জানো, সার্থক হবে ভবে আশা ধন্য হবে আর, সার্থক হবে ভবে আশা ধন্য হবে আর, জনম মরণে চাই না গো আর, জনম মরণে চাই না গো আর, অনেক স্বজন বৃন্দাবনের পথে আমি, বৃন্দাবনের পথে পথে যাইব রাধানা, আমি বৃন্দাবনের পথে পথে যাইব রাধানা, বলে শ্রী রাধে। আরে এটাই আলাদা ভগবানের বাণী তো, অমৃতের চাইতেও অমৃত। হ্যাঁ, কোটি কোকিল কণ্ঠ নিন্দিত, মানে সবচাইতে সুন্দর কণ্ঠ হচ্ছে কোকিলের, আর ভগবান যখন কথা বলেন সে গান হয়ে যায়, ছন্দ হয়ে যায়। আমরা গান গাইলে গান হয়, কিন্তু ভগবান যখন কথা বলেন সেটাই গান হয়ে যায়, এত সুন্দর করে কথা বলে। ও বাবাজি, খানা নেই কেউ খায়া, চোখ কেউ বন্ধ, আঁখি না আঁখ কেউ বন্ধ, চোখ বন্ধ করে না খেয়ে ক্যা করতা হ্যায়, স্বয়ং ভগবান বলছেন। তো মাধবেন্দ্র পুরী বলছে, আমাকে বিরক্ত করো না, আমার সময় খারাপ চলছে, যাও তুমি খেলা করো, যা তুমি গরু চড়াও, তোমার কাজ তুমি করো, মানে তিনি চিনতে পারছেন না। তিনি বলছেন, আরে বাপ, তুমি খাচ্ছ না কেন, না খেয়ে বসে আছো, না খেয়ে কি ভগবান পাওয়া যায়, কি বলে, না খেয়ে ভগবান পাওয়া যায়, এই কথাটা আমাদের ভালো লাগছে না, ওই জন্য তো আমরা খাই, আমরা কোনোদিন একাদশীও করতে পারি না। ভগবান এটা পরীক্ষা করছেন, বলতে চাইছেন তুমি না খেয়ে এরকম ভগবান পাবে, দেখি মাধবেন্দ্র কি বলে। এই না, এই ভাঁড়ে করে তোমার জন্য দুগ্ধ এনেছি, এটা প্রাণ ভরে পিয়ে নাও, খেয়ে নাও। তো মাধবেন্দ্র পুরী বলল, না আমি খাবো না, হ্যাঁ যতক্ষণ না ভগবত দর্শন হবে আমি খাবো না, তাছাড়া আমি যে খাই না তুমি জানলে কি করে মশাই, তুমি কে? দেখুন এত কথা বলল মাধবেন্দ্র পুরী, যে আমি যে খাই না তা তুমি জানলে কি করে। তো ভগবান তখন বললেন, আমি কি আর বাচ্চা ছেলেও সব বুঝি, আমার মা জল আনতে এসেছিলেন, তা এসে দেখলেন যে আপনি খাননি,
তাই বাড়িতে গিয়ে আমার মাথায় এই দধির ভাণ্ড দিয়ে বলল যে এটা বাবাজিকে দিয়ায়। আমি অত সব জানবো কি করে, আপনি খাননি কি খান, কি রসিকেন্দ্র চূড়ামৌলি ভগবানের লীলা ভক্তের সঙ্গে হয়। হ্যাঁ, তো সেই ভগবান বলছেন খাও খাও খাও, এটা খেয়ে না, আর খেয়ে তুমি ভাণ্ডটা রেখে দেবে, আমি পরে এসে নিয়ে যাব। তো এত সুন্দর দেখতে, হ্যাঁ, নবনীরদ কান্তি, হ্যাঁ, অপূর্ব নন্দিত রসিক শেখর চূড়ামৌলি। হ্যাঁ, তো সেই অপূর্ব রূপমাধুরী দেখে মাধবেন্দ্রপুরী নাও করতে পারলেন না, হ্যাঁ করতে পারলেন না, অপলক নয়নে চেয়ে আছে, তখন কে ভগবান কাজ সেরে নিয়েছে, ভাণ্ডটা রেখে দিয়েছে, এটা খেয়ে নেবে, খেয়ে রেখে দেবে ভাণ্ড, আমি পরে এসে নিয়ে যাবো। বাস মাধবেন্দ্রপুরী একবারে কাষ্ঠ পুতলিকার নেয়, মানে ওটা খেতে চালু করে দিলেন, আর খেতে গিয়ে উনি অভিভূত হয়ে গেলেন যে একই স্বাদ, অপূর্ব স্বাদ। হ্যাঁ, যেমন বললাম না এখানকার ক্ষীরের যে স্বাদ, হ্যাঁ হরিবল হরিবল, তো সেটা কেন হয়? আরে দুগ্ধ মেরে ক্ষীর তো সব প্রায় বাড়িতে হয়, কিন্তু এর এত স্বাদ কেন? সেটা তো একটা তার দৃষ্টি, হ্যাঁ তার অধর চম্বিত, ভগবানের অধরে যে বস্তু যাবে সে তো অমৃত হয়ে যাবে, তার শুভ দৃষ্টি, তার প্রসাদ, হ্যাঁ তার স্পর্শ, এ সব তো অমৃতময়, এই জন্যই প্রসাদের এত মহিমা। তো স্বয়ং ভগবান যে দধি মাধবেন্দ্রপুরীকে দিয়ে এসেছেন সেটা কি সাধারণ হবে? সেই অপূর্ব স্বাদে তিনি বিহ্বল হয়ে গেলেন, এ তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো কোনো সাধারণ বস্তু না। এই তার তখন মনে হলো যে এ নিশ্চয়ই আমার আমার ভগবান, আমার কৃষ্ণগোপাল, তিনি আমাকে দর্শন দিয়ে গেলেন, আমাকে দধি দিয়ে গেলেন, আমি তাকে চিনতে পারি না। আমরা এখন রয়েছি রেমুনাতে, আজকে ছটা দিন আমরা তীর্থ দর্শন করলাম, বিভিন্ন জায়গা ঘুরলাম, ভুবনেশ্বর, পুরী, তো আবার রেমুনাতে চলে আসলাম, তো অনেক জায়গা আমরা দর্শন করেছি। তো তীর্থ দর্শন করে আজকে আমরা রাতে গুরুকুঞ্জ আশ্রমে ফিরছি, জায়গাতে এসে বাবা এখানেই হরিকথা বলে থাকেন, একদম ক্ষীরচোরা গোপীনাথের একদম পেছনেই হরিকথা হচ্ছিল আজকে, ওনার যে মহিমা, উনি কেন ক্ষীরচোরা গোপীনাথ হলেন সেই মহিমা আজকে বাবা কীর্তন করেছিলেন। আর আমারও সৌভাগ্য হয়েছে একটু গান শোনানোর জন্য, আমিও কিঞ্চিত গান শুনিয়েছি। তো আগে ঘটেনি সেটা আজকে ঘটেছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর আমরা আসি, আমরা ক্ষীর প্রসাদ নিয়ে যাই, আর এখানে আপনারা তো জানেন ক্ষীরচোরা গোপীনাথে ক্ষীরটা হচ্ছে সবথেকে মূল্যবান একটা জিনিস, যেটার স্বাদ কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। প্রত্যেকেই রেমুনাতে ওই জন্যই আসি, গোপীনাথের কৃপা এবং তার সঙ্গে প্রসাদ। কিন্তু আজকে কি ঘটলো জানেন তো? একটা প্রসাদ কেউ পায়নি। তো অনেকটা হিসাব করে এনেছি যে আমরা তো জানতাম যে স্বাদটা এমন হবে, তাই এতগুলো নিয়ে যাব এরকম একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু এসে দেখলাম একটা পেলাম না, একটা পেলাম না, এরকম কোনো বছরই হয়নি, এই বছর প্রথম হলো যে ক্ষীর প্রসাদ পাইনি। তো গোপীনাথের কৃপায় কিন্তু আমি ক্ষীর প্রসাদ পেয়েছি, এই কারণে, কারণ যখন শয়ন হচ্ছিল তার আগের থেকেই আমি পূজারীকে বলে রেখেছিলাম যে আজকে একটাও ক্ষীর প্রসাদ পেলাম না, আমি কি পেতে পারি? তো তখন শয়নারতি হবে, তখন আপনি উপস্থিত থাকবেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো উনি এই কথা বলেছেন, আমি এতেই খুশি যে উনি এই কথা বলেছেন। তো তারপরে এসে দেখলাম যে অনেক ভক্ত এইভাবে আমারই মতো, মানে যেনারা পাননি ক্ষীর প্রসাদ নয় অন্য প্রসাদ, এই প্রসাদ নেওয়ার জন্যই বসেছিলেন। তো আমি দেখেই ভাবলাম যে আমি আর পাবো না, কারণ এতজন ভক্ত আগের থেকেই বলে রেখেছিলেন, তো আমি বোধহয় আর পাবো না। তো তারপরে কিন্তু পূজারি আমাকে দেখেই বললেন যে এনাকে একটা ক্ষীর প্রসাদ দিন। তো আমি ধন্য, প্রসাদটা পেয়েছি, আমি এতেই অনেকটা খুশি, অনেকটা খুশি। এখনও প্রসাদ রেখে দিয়েছি আশ্রমের জন্য, সব ভাইদের জন্য নিয়ে যাব, একদম কিঞ্চিত মুখে দিয়েছি আর নিয়ে যাব আর কি বাড়ির জন্য, কারণ একটাও তো পাইনি, তো সে বোন রয়েছে বাড়িতে, তারপর ভাইরা রয়েছে, সবার জন্য নিয়ে যাব, সেই জন্য আর সবাই মিলে পেলাম না, একটু একটু করে সবাই নিয়েছি। আর এই হচ্ছে কথা, আজকের মোটামুটি ক্ষীর প্রসাদের ব্যাপারটা এই রকম চলেছিল, কেউই পায়নি, কেউই পায়নি প্রসাদ, সবাই অন্ন প্রসাদ পেয়েছে, অন্ন প্রসাদ নিয়ে গেছিল। তো এই হচ্ছে ব্যাপার।
আজকের মতো আপাতত আর আমি ব্লগটা কন্টিনিউ করব না, কারণ অনেক দিন ধরে ব্লগটা চলছে আর আমি বাড়াচ্ছি না। এবার ব্লগটা আমি এন্ড করব। আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সামনেই রয়েছে আবার নবদ্বীপ ধাম দর্শন, তো আবারও নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যেভাবে সঙ্গে রয়েছেন এভাবেই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।